এটা কি ধরনের ব্যবহার? তুমি কি কোনো ম্যানার্স জানো না নাকি? হ্যাঁ, আশ্চর্য, একটা ইলিটারেট মেয়ে, একটা অশিক্ষিত মেয়ে। এই তুমি কেন এসেছো এখানে? কেন এসেছো এখানে? সব গেস্টরা রয়েছে, এতজন অতিথি রয়েছে, কেন এসেছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? তুমি তুমি সস্তার নাটক করছো, সিন ক্রিয়েট করছো। আমি নাটকটা আপনারা করছেন, আপনারা নাটক করছেন, আর আপনারাই এই রেজিস্টার সাহেবকে নিয়ে এসেছেন। আচ্ছা রেজিস্টার সাহেব, আপনি আমাকে বলুন তো, এই যে আপনি আমাকে দেখছেন, আমি হলাম ওনার স্ত্রী। তো একটা স্ত্রী থাকতে আরেকজনকে কি আংটি পরানো যায়? এটা কোন আইনে লেখা আছে? হ্যাঁ, কোন আইনে লেখা আছে আপনি বলুন তো আমাকে। একদম একদম। তাহলে এবার আপনি আমাকে বলুন, আমি ঠিক করেছি না ভুল করেছি? ঠিক করেছেন। আর মাসিমা, নো রিং সেরিমনি, এই রিং সেরিমনি হবে না। তুমি ইংলিশ বলছো? তোমার ওই রোবটটা আছে না, তার চেয়েও দ্রুত আমি এই টেপি বিদ্যা আয়ত্ত করেছে। কিসের রোবট টেপি? কি বললে তুমি, কিসের রোবট? না না, ও কিচ্ছু না, কিচ্ছু না। তুমি তুমি ওর সঙ্গে মাথা ঘামিও না একদম। ঠিকটা তুমি বুঝেছো তো কিসের রোবটের কথা বলছো? ও মা, ওই যে তোমার বানানো রোবট, যে আমার মতো সেজে থাকে, একদম আমার মতো দেখতে, একদম আমার মতন। চুপ, আর একটাও কথা বলবে না। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? না 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 না, ভয় না, আটে না হাড়িটা ভেঙে দেব। একদম চুপ করে থাকবে, একটাও কথা তুমি বলবে না, নাহলে তোমার রোবটকেও শিখিয়ে দেব যে মানুষের ব্রেন হাজার রোবটের থেকেও কিন্তু দ্রুত চলে। কথাটা মাথায় রাখবে। জঞ্জাল, ছি ছি ইত্তা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝে।
ভেটিয়ে বিধে কর, যত আছে তোমরা সবই ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। না 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 মর্জিনা, না 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 মর্জিনা, তা চেয়ে তুই বল ছিচি এত্তা জঞ্জাল, ছিচি এত্তা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে কর, আমাদের স্বামী স্ত্রীকে কখনো আলাদা করতে পারবে না, কখনো না। এবার মানে মানে কেটে পড়ো তো মিস্টার বৈজ্ঞানিক। এই হাত তো আমি আলাদা করেই দেব, কিন্তু দীপ, আজকে যেই অপমানটা হলো তার কনসিকোয়েন্সেস কি হতে পারে ভাবতেও পারবি না। থাকলে তুই এটা করতিস, ওর জায়গায় থাকলে আমি এটা করতাম। বৌদি বৌদি, তুমি না ওই মেয়েটার হয়ে আর সাফাই দিও না। উমা, কার হয়ে সাফাই দেবো? আমার বাড়ির বউ, ওর হয়ে তুমি সাফাইটা দেব? কারণ ওর ব্যাপারে না তুই আর নাক গলাস না, ও তো তোর কোনো পাকা ধানে মই দেয়নি। তুমি ওই মেয়েটার জন্য আমার সঙ্গে এভাবে কথা বলছো? হ্যাঁ বলছি বলছি, তার কারণ আমি অনেক দিন ধরে সহ্য করেছি, আর আমি সহ্য করতে পারছি না তাই বলছি। তোরা কেন মেয়েটার বারবার পরীক্ষা নিচ্ছিস বলতো? কেন? দেখ, সীতা রামায়ণের দেবী ছিলেন, তাই তিনি রামায়ণে পরীক্ষা দিয়েছিলেন। ও তো কোনো দেবী নয়, ও মানবী, ও সাধারণ একটা মানুষ, সাধারণ একটা মেয়ে। কেন এত চাপ সৃষ্টি করছিস ওর উপরে? তোরা সবাই মিলে একসঙ্গে ওর পেছনে লাগছিস, তোরা তুই মুকু বাবু সোনা সবাই মিলে কি শুরু করেছিস? তোরা কি শুরু করেছিস কিছু বুঝতে পারছো না মা? তুমি বুঝতে পারছো না ওই মেয়েটা এই বাড়ির উপযুক্ত নয়, তুমি বুঝতে পারছো না ওই মেয়ে ওই মেয়েটা এ বাড়ির উপযুক্ত না উপযুক্ত নয় সে বিচার আমি করব, তুই না। তুই কে কে কথা বলা? কারণ তুই বাকে মানে মানে তোরা ওর থেকে কোন অংশে গিয়েছিস বল? শিক্ষায় দীক্ষায় কোন অংশে গিয়েছিস? এগিয়ে নেই তো। তাহলে তোরা যদি এ বাড়িতে থাকতে পারিস, ও এ বাড়িতে থাকতে পারে। বৌদি কেন আমার বউটা না আর খুঁত ধরিস না, ওকে ওর মতো থাকতে দে। দেখ, ওর সাথে যদি দীপের না পোষায় দীপ সিদ্ধান্ত নেবে কি করবে। যদি ভালো না লাগে থাকে বাপের বাড়িতে গিয়ে বসিয়ে দিয়ে আসবে, সেটা দীপের উপরে ছেড়ে দে না।
তুই আমি বলার কে বল? এই ব্যাপারে তোর আর কেউ কোনো কথা বলবি না, কথাটা মাথায় রাখ। তুমি হয়তো খুব টেপি টেপি করছো মা, তুমি জানো না টেপি কত বড় খেলোয়াড়, ইতিমধ্যে 50 লাখ টাকা সরিয়ে ফেলেছে। কি? হ্যাঁ, ডায়মন্ড হারবারের জমি, দক্ষিণেশ্বরের জমির টাকাটা ও পুরো খেয়েছে। ও টাকা আমি খাইনি গো, ওই টাকাটা আমি খাইনি। নিজের টাকা আবার কেউ খায় নাকি? হ্যাঁ, শ্রদ্ধা করলে মাথায় ঘোমটা দিয়ে তোমার পা ছুঁতে পারি, কিন্তু অশ্রদ্ধা করলে মাথার ঘোমটা খুলে কি করবে? মারবে, গায়ে হাত তুলবে। চলো 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 পাল্টা।